হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড তো আজকে আমরা ক্লাস সেভেনের সপ্তম শ্রেণির গণিত প্রভাব বইয়ের এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে সলভ করব এর আগেও আমরা এক দশমিক একের অঙ্কগুলো সলভ করেছি তো এক দশমিক দুইয়ের যে প্রশ্নের অঙ্কগুলো ঐকিক নিয়মে ছিল সেগুলো আমরা সলভ করেছিলাম যদি ভিডিওগুলো মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশান বক্সে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে চেক আউট করে নিও তো শুরু করার আগে বলতে চাই ভিডিওটা লাইক করতে ভুলো না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকানটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথা সময় পেয়ে যাও কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে চেক আউট করে নিও আর ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কামেন্ট বক্সে জানাবে তাহলে চলো স্টার্ট করি ক্লাস সেভেনে সপ্তম শ্রেণির গণিত প্রভাব এক দশমিক দুইয়ের অঙ্কগুলো আচ্ছা প্রথমে দেখো অঙ্কটা আছে একের এক দু টাকার বারো পূর্ণ একের দুই পারসেন্ট কত পয়সা তাহলে এখানে আমার আছে টাকা আর এখানে আছে পয়সা তাহলে দুটো একক দু রকম আছে তাহলে আমরা একদিকে নিয়ে যাই টাকাকে আমরা কি করবো পয়সায় নিয়ে যাব তাহলে আগে দেখি দু টাকা মানে দুশো পয়সা তাহলে এই দুশো এই যে র আছে মানে এর এর মানে হচ্ছে কি গুণ তাহলে দুশো পয়সার বারো পূর্ণ একের দুই শতাংশ একটা কথা মনে রাখবে তোমাদের বলে দিই যে এই যে পার্সেন্টেজ এই শতাংশ এখান থেকে যদি আমরা নর্মাল সংখ্যায় যেতে যাই তাহলে অলওয়েজ আমাদের কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে আর যদি কোনো সংখ্যা থেকে শতাংশের দিকে আমরা আসি শতাংশে পরিণত করতে চাই তাহলে সেটা একশো দিয়ে কি করতে হবে গুণ করতে হবে একটুখানি নোট ডাউন করে নাও যে পার্সেন্টেজ সাইন উঠিয়ে যদি আমরা নর্মাল সংখ্যায় যদি আমরা কোনো কিছুকে নিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে একশো দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে সেই সংখ্যাটাকে আর সেই স সেই মুহূর্তে আবার যদি কোনো সংখ্যা থেকে যদি আমরা পারসেন্ট সাইন আনতে চাই তাহলে তখন আমাদের কী করতে হবে একশো দিয়ে সেই সংখ্যা মানে সংখ্যাটাকে কী করতে হবে গুণ করতে হবে এটা হচ্ছে একটা রুলের মধ্যে পড়ছে এটা একটা নোট ডাউন করে নিন তাহলে তোমাদের অঙ্কগুলো করতেও সুবিধা হবে আর ঝটফট করে তোমাদের এক দেখাতেই বুঝে যাবে যেটা আমরা একশো দিয়ে গুণ করবো না একশো দিয়ে ভাগ করব। তাহলে শতাংশ আছে এখান থেকে আমরা নর্মাল সংখ্যায় নেব তার মানে কী করতে হবে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে চলো করে নিই দুশো গুণ আগে এটাকে ভাঙিয়ে নিই ঠিক আছে বারো দুগুণে চব্বিশ চব্বিশ যোগ এক কত হবে পঁচিশ তাহলে পঁচিশ বাই দুই এবার কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে ভাগ মানে কি আমাদের নিচে চলে যাবে হরের অংশে চলে যাবে তাহলে একশো এবার দেখো আমাদের পার্সেন্ট সাইজ উঠে গেল ঠিক আছে এবার আমরা কি করব পঁচিশ দিয়ে একশোকে কাটলে কত হয় চার ঠিক আছে দুই দিয়ে একশো কে কাটলে কত হয় সরি দুশো কে কাটলে কত হয় একশো এবার চার দিয়ে একশো কে কাটলে কত হয় পঁচিশ তাহলে উত্তর কত বের হল পঁচিশ পয়সা তাহলে উত্তর এভাবে লিখবে দু টাকার বারো পণ্য একের দুই শতাংশ ইকুয়াল টু পঁচিশ পয়সা দুই নম্বর অঙ্ক আটশো চল্লিশ গ্রামের তিরিশ শতাংশ মানে কত গ্রাম এখানে দেখো একক কিন্তু একই রকম আছে তাহলে আমাদের আগেরটা যেমন টাকা থেকে পয়সায় নিতে হয়েছিল এখানে গ্রাম কিলোগ্রামের ব্যাপার নেই দুটোতেই গ্রাম আছে তাহলে আমরা নর্মালভাবে অঙ্কটা করবো তাহলে এই র মানে কি গুণ তাহলে আটশো চল্লিশ গুণ শতাংশ আছে তো এটাকে আমরা উঠিয়ে দেবো তার মানে একশো দিয়ে কি করবো ভাগ করবো আচ্ছা আগে লিখে নিই তারপর পরের লাইনে আমি উঠাচ্ছি ঠিক আছে তিরিশ শতাংশ তাহলে আটশো চল্লিশ গুণ তিরিশ বাই একশো এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটলাম এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটলাম তাহলে নিচে আর কিছুই থাকলো না এবার এই দুটোকে গুণ করে দেব তিন চারা বারো হাতে রইলো এক তিন আশটা চব্বিশ আর একে পঁচিশ এত গ্রাম তাহলে আটশো চল্লিশ গ্রামের তিরিশ শতাংশ মানে হলো দুশো বাহান্ন গ্রাম তিন নম্বর অঙ্ক পঁচিশ টাকার আট শতাংশ মানে কত টাকা এখানেও দেখছি একক দুটো সেমি আছে টাকা পয়সার ব্যাপার নেই দুটোতেই আছে টাকা তাহলে কনভার্ট মানে পরিণত আমাদের কিছুতেই করতে হবে না তাহলে পঁচিশ টাকার মানে গুণ পঁচিশ টাকার আট শতাংশ তাহলে পঁচিশ গুণ পার্সেন্ট সাইনটাকে আমরা উঠিয়ে দেবো মানে নিচে একশো পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার পঁচিশে একশো চার দিয়ে আটকে কাটলে দুই তাহলে পঁচিশ টাকার আট শতাংশ মানে হল দুই টাকা কোয়েশ্চেন নাম্বার ফোর পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত তো এখানে পাঁচ কিলোগ্রামের মধ্যে যদি পঞ্চান্ন গ্রাম থাকে তাহলে সেটা শতকরায় কত হয় তাহলে এখানে দুটো এখানে একক দেখছি একটা গ্রাম একটা কিলোগ্রাম তো এইভাবে হবে না দুটোকে একই রকম এককে আগে নিয়ে যেতে হবে তাহলে যেটা বড়টা আছে সেটাকে আমি কিলোগ্রামকে আমি গ্রামে নিয়ে যাচ্ছি তাহলে আগে পাঁচ কিলোগ্রাম মানে হলো পাঁচ হাজার গ্রাম কারণ এক কিলোগ্রাম মানে হাজার গ্রাম পাঁচ কিলোগ্রাম মানে পাঁচ হাজার গ্রাম এবার এই পাঁচ হাজার কিলোগ্রামের মধ্যে পঞ্চান্ন গ্রাম মানে কত শতাংশ আগেই বলেছি শতকরা উঠানোর জন্য যেমন আমাদের একশো দিয়ে ভাগ করতে হয় শতকরাই নিয়ে আসার জন্য আমাদের একশো দিয়ে কী করতে হবে গুম করতে হবে তাহলে মোট হচ্ছে পাঁচ হাজার তার মধ্যে পঞ্চান্ন গ্রাম এটাকে আমাদের শতকরায় আনতে হবে মানে গুণ একশো তাহলে এবার কাটছি ঠিক আছে এই শূন্য দিয়ে এটাকে কাটলাম এই শূন্য দিয়ে এটাকে কাটলাম এবার পাঁচ দিয়ে কাটব পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশকে পঞ্চাশ তাহলে আমার কত বের হলো এগারো বাই দশ এটা কি আছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের এটা মিশ্র ভাবনাংশে নিয়ে যেতে হবে দশ এককে দশ এক থাকলো এক বাই দশ অবশ্যই এই পার্সেন্টেজের সাইনটা কিন্তু দিতে হবে তাহলে উত্তর বেরোলো এটা তাহলে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে এক পূর্ণ এক বাই দশ শতাংশ পাঁচ নম্বর অঙ্ক এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত তা পাঁচ টাকার মধ্যে এক দশমিক দুই পাঁচ টাকা সেটা শতকরায় প্রকাশ করলে কত হবে তাহলে এখানে দুটোই টাকা আছে সুতরাং এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই যেত আমাদের কোনো কিছুতে রূপান্তর করতে হবে না ডাইরেক্ট অঙ্কে চলে আসছি তা মোট আছে পাঁচ টাকা তার মধ্যে এক দশমিক দুই পাঁচ টাকা ঠিক আছে এবার আমাদের দেখো এখানে নর্মাল সংখ্যা আছে এখানে দশমিকের সংখ্যা আছে তো দশমিকটা আমাদের কি করতে হবে উঠাতে হবে তাহলে এমনি শত জন্য আমাদের এখানে একশো দিয়ে গুণ করতে হচ্ছে আর এই দশমিক উঠানোর জন্য আমাদের কি দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই আমরা একশো দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিকটা উঠে যাচ্ছে তাহলে এই একশো আর একশো কি কেটে গেল এবার পাঁচ দিয়ে একশো পঁচিশকে কাটবো পাঁচ দুপুনে আচ্ছা তোমাদের রাফে দেখিয়ে দিই একশো পঁচিশ যদি আমরা কাটি তাহলে কত হবে পাঁচ দুগুণে দশ দুই পাঁচ কেটে নামালা পাঁচ পাঁচা পঁচিশ তাহলে উত্তর কত হলো পঁচিশ পারসেন্ট বা শতাংশ ছয় নম্বর অঙ্ক ষোলো লিটার হাজার লিটারে শতকরা কত তাহলে হাজার লিটারের মধ্যে ষোলো লিটার এটা শতকরায় প্রকাশ করলে কত হবে একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটলাম আর একটা শূন্য দিয়ে আরটা শূন্য কাটলাম তাহলে আমার কত হলো ষোলো বাই দশ ঠিক আছে তাহলে এটা যদি আমরা এটা দশমীকেও আনা যায় আবার মিশ্র ভগ্নাংশও আনা যায় আমি মিশ্র ভগ্নাংশেই নিয়ে আসছি দশ এককে দশ ছয় ছয় বাই দশ এটাকে যদি দুই দিয়ে কাটি তিন দুকুনে ছয় পাঁচ দুকুণে দশ তাহলে হলো এক পূর্ণ তিনে পাঁচ আবার যদি এটাকে আমি যদি এটাকে আমি এই ষোলো বাই দশটাকে যদি আমি দশমীকে আনতে চাই তাহলে কীভাবে আনবো আছে কত ষোলো বাই দশ কটা শূন্য আছে একটা শূন্য আছে তার মানে ওপর ঘরে একটা ঘরের পরে পয়েন্ট হবে তাহলে এক দশমিক ছয় শতাংশ দু আমি উত্তর দেখিয়ে দিলাম যদি দশমিকে আনতে চাও তাহলে হবে এক দশমিক ছয় শতাংশ আর যদি তোমরা ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ আনতে চাও তাহলে এক পূর্ণ তিন বাই পাঁচ শতাংশ তাহলে আজকে তোমাদের এক থেকে ছয় অবধি অঙ্কগুলো করালাম বেশি লেন্দি হয়ে যাবে এর পরের অঙ্কগুলো করাবতে যদি করাই তাহলে তোমাদেরও ধৈর্য হারিয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমি পরের প্রশ্নের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো আজকে এক থেকে ছয় নম্বর অঙ্কগুলো করিয়ে দিলাম তো ভিডিওটা লাইক করতে ভুলো না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা যথাসময় পেয়ে যাও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য তো আজকে এইটুকুই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো বাই অ্যান্ড টেক কেয়ার